স্যারও বানা কিনে আমি আমার কবিতাটা লিখেছি, যদি কোনো ভুল হয় ক্ষমা করে দেবে। আমার ফিরে দেখা এই চাইনি, এর আগে একটা ছোট কথা বলে নিই, যে পরীক্ষা দেওয়ার আগে আমি বেলুড় মঠে স্যাট পরীক্ষা দিয়েছিলাম, সেখানে র্যাঙ্ক ভালো ছিল, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য আমি সেখানে ভর্তি হতে পারলাম না। তা বাবা বললো এখানেই পড়, সরকারি করে ফিনান্সিয়াল কিছু ব্যাপার স্যাপারে ব্যাপার থাকে। তো এখানে এসে আমি প্রথম দিন খুব হতাশ লাগছিল, যে ওখানকার যে পরিবেশ, এখানকার যে পরিবেশ, নিজেকে মানাতে পারছিলাম না। কিন্তু এখানে এসে আমি যা দেখলাম সেটা নিয়েই কবিতা আরম্ভ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক গণ্ডি পেরোনোর পরে একটি বছর বাদ দিয়ে চেক্সফোর্ড ফর্ম নিলাম গ্রহণ করে, পরীক্ষা দিয়ে স্থান হলো HIT কলেজ, 3 বছর সিভিল ডিপ্লোমা, এটাই ছিল প্যাকেজ। ইচ্ছা ছিল র্যাঙ্কও ভালো, পড়বো বেলুড় মঠ, বিশেষ কিছু কারণ ধরুন পাল্টালাম এই মঠ। মনের মধ্যে কষ্ট ও দুঃখ বড় পেলাম, বেলুড় মঠ ত্যাগ করে HIT-তে ভর্তি হয়ে গেলাম। প্রথম দিন প্রথম ক্লাস ম্যাথ, স্যার এ সরকার, এরকম একজন ম্যাথ টিচার থাকা কলেজে দরকার। পরে আসতেন ফিজিক্স পড়াতে সুপ্রিয় স্যার, রেগুলারিটি ক্লাস নিতে তার জুড়ি মেলা ভার। পরে আসতেন কেমিস্ট্রি শেখাতেন স্যার শুভেন্দু নস্কর, অসাধারণ লেকচারে তুলে দিতেন কেমিস্ট্রিতে ঝড়। এরপরে তিনি শেখালেন এনএইচ স্যার ড্রয়িং এ অ্যালফাবেটিক লেটার, বলতেন বেশি করে সময় দিলে নিশ্চয়ই হবে ড্রয়িং এর হাত বেটার। ওই সময় কলেজ মাথাতে আমাদের এসএস স্যার এর লেখা শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট তার কাছেই শেখা। অনেক ইতিহাসই বলতেন যখন ঝাড়গ্রামেতে রয়, মাওবাদী ও জঙ্গিদের কবু পায়নি গো ভয়। রঙ্গ ও কৌতুক করে পড়াতে ভালোবাসে, সব ছাত্র তাই জড়ো হয়ে এনার ক্লাসে আসে। পরে আসতেন এসকে বিষয় সাবজেক্ট কংক্রিট টেকনোলজি উইথ ইরিগেশন, প্র্যাকটিক্যাল ও থিওরির বেশি শেয়ার করাই এনার হলো নেশন। যেমন পড়ান তেমনই তাকে ছাত্র ছাত্রীরা ভালোবাসে, সঠিক সময় ঢুকে পড়তেন আমাদেরই ক্লাসে। এরপরেতে বলবো যে ওদের প্রিয় এনএ ম্যাম, টাইম ও পাঞ্চুয়ালিটি মেনটেন্সে এনার বড় ধ্যান। ইনি আমাদের সিভিল HOD, পড়ান ক্লাসে ফাইন, এনার কাছে আসতে হবে শিখতে এস্টিমেট ও RCC ডিজাইন। যে কোনো সমস্যার একটি সমাধান মেলে সমাধান পাবো এই বিশ্বাস এনে ম্যামের কাছে গেলে। সয়েল মেকানিক্সের লেকচারার HD স্যার, পরীক্ষার হলে যদি কোনো অসৎ উপায় অবলম্বন তবে ইহ পাবে না ছাড়। ভালো করে বোঝা নিনি সয়েল মেকানিক্স, পরীক্ষার ফল ভালো করতে লাগবে এনার্টিক্স। এরপরেতে বলবো যিনি ম্যাম মীনাক্ষী মজুমদার, কন্যাশ্রী নিয়ে সমস্যা হলে এনার সাথে যোগাযোগ রাখা খুবই দরকার। BMC ও BSCB সঙ্গে পড়ার সার্ভে সঙ্গে ছিল PP প্রজেক্ট, সাবজেক্ট দিয়েছিলেন কার্ভে। ভালোবাসা মান অভিমান সব নিয়ে এই কলেজ, 3টি বছর রানিং চলছে, ফুরিয়ে যাচ্ছে সেই প্যাকেজ। মনটা করে হতাশ হলো আর পাবো না 22শে শ্রাবণ, চিন্তা নেই আসবো মোরা যতই ঘটুক প্লাবন। চোখ বছরে স্বপ্নে ভাসে HIT-র চিত্রপট, সর্বশেষে বলি HIT হলো আমার সেই শ্রেষ্ঠ বেলুড় মঠ। অনেক অনেক বিপদ কাটে অভিলাষ, নেহা সাগর, রায়েশা শুকুর জন্য, দিবুজিৎ, সুর, রজত সবাইকে বন্ধু পেয়ে হয়েছি বড় ধন্য। বন্ধুদের কাছেই পেতাম আমি ভালোবাসা ও সহানুভূতি, কর্মযোগ্যে হবেই এরা আমার প্রধান আহুতি। প্রণাম জানাই সকল স্যার ও ম্যাডামের সাথে, মোদের প্রিন্সিপাল অক্ষুণ্ণ রেখেছেন এই কলেজের শিক্ষা ব্যবস্থার হাল। এখানেই পেলাম ওরা স্যার ও ম্যাডামদের দেওয়া দীক্ষা, সাথে পেলাম সহস্র জ্ঞান নীতিবোধের শিক্ষা।
শেষে বলি, অনেক ইঞ্জিনিয়ারিং কলেজই আছে, অনেক ইঞ্জিনিয়ারিং কলেজই আছে, সেখানে সিভিল হোক কি মেকানিক্যাল কিংবা মেটালজি, আরেকবার বলছি, অনেক ইঞ্জিনিয়ারিং কলেজই আছে, সেখানে সিভিল কি মেকানিক্যাল কিংবা মেটালজি, আমার কাছে সর্বশ্রেষ্ঠ হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি।